মিমকে আমি গুছিয়ে গাছিয়ে দিই, ওর মাথাটাতে আছড়িয়ে দিই, তারপরে আমি তোমাদেরকে নিয়ে নিচে যাব। আজকে মিমের ক্লাস ছুটি, আজকে মিমের ক্লাস হবে না, তো এখন নিচে যাবে, একটু খেলা করবে। আজকে দিওয়ালি, দিওয়ালিতে একটু আনন্দ তো করতেই হয়, ওর পড়াটা আজকে চাপ নেই কোনো। ওকে আমি এখন নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো, তারপরে ও খেলা করবে। সাজুগুজু করতে বেশ ভালোবাসে, সাজুগুজু করে বেশ ঢং স্টাইল করে। লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। তো চলো আজকে কি কি করি সারাদিনে তোমাদের কাছে সব শেয়ার করবো, আর তোমরাও আমার সাথে চলো এনজয় করো। চলো এখানে আমি জুতো পরিয়ে দিচ্ছি, কেননা ওরা একটু বেরোবে। কালকে যে 14 প্রদীপ দেওয়া হয়েছিল, সে প্রদীপগুলো ওরা জলে ফেলতে যাচ্ছে। আমার শাশুড়ি মেয়ে আর আমার ননদের মেয়েটা, তিনজনে মিলে যাচ্ছে বেশ সেজে গুজে। তো চলো তোমরা একটু দেখো ওদেরকে। রান্নাটা করে ফেলি চলো। এর আগে আমার টক হয়ে গেছে আর পিপলি শাকের তরকারি হয়ে গেছে, এখন আমি ফুলকপির তরকারি করব। আর ওপাশে আমি পালং শাক বসিয়েছি, ডালটাও হয়ে গেছে। তো ফুলকপিটা আমার সেদ্ধ করা, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ওটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এপাশে পালং শাকের সবজিটা দিয়েছি, সবজির ভিতরে মূলো আছে, বেগুন আছে, আলু আছে। তো এগুলো দেওয়ার পরে, এটা ভালো করে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিয়েছি, সেদ্ধ করা শাক ছিল। শাকটা ভালো করে মিক্স করে নেবো, ফুন্দিটা দিয়ে ভালো করে এটা আমি পেটিয়ে নিলাম। তো আমার এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আমি নামিয়ে নেবো। সেদ্ধ করে রাখলে ফুলকপি গন্ধটা একটু বাজে একটা গন্ধ আসে, সেটাও আসবে না, আর ভালো লাগবে খেতে। কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে
জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর ভিতরে একটু আমি চিনি দিয়ে দেবো কালার আর টেস্টের জন্য। তো চিনিটা হালকা গলে আসলে আমি এর ভিতরে এই জিরে আদা লঙ্কা টমেটো আর গোটা গরম মশলা মিক্স করা রয়েছে এর ভিতরে। এর আগে আমি একটু হিং দেবো। নিরামিষ তরকারিতে হিং দিলে একটু টেস্ট আর গন্ধটা একটু ভালো আসে, পেঁয়াজ রসুনের মতনই আসে। তো এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেবো, মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। তারপরে আমি এর ভিতরে আলু দেবো। আলুটা কিন্তু আমি ভেজে নিইনি, ওটা সেদ্ধ করা রয়েছে। আর মশলার ভিতরে যদি দিয়ে আমি ওটা ভাজতে থাকি তাহলে আলুর ভেতরে মশলার টেস্টটা যাবে। তো মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসতে থাক, আমি এটা ঢেকে দেবো। মশলার ভেতরে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এই পাশে আমার শাকটা প্রায় কমপ্লিট, শাকটা একটু মিক্স করে নেবো। আমি এক হাতে ক্যামেরা রয়েছে বলে একটু ধরতে অসুবিধা হচ্ছিলো। তো আমার মশলা থেকে যে তেলটা বেরিয়ে এসছে, এখন এর ভেতরে আমি আলু দিয়ে দেবো, আলুর সাথে একটু জলও দিয়ে দেবো। তো লবণ হলুদ, যদি লবণ একটু কম কম লাগে, হলুদ কম কম লাগে, তাহলে আরেকটু দিয়ে নেবো আমি। আর এই পাশে আমি শাকটা প্রায় হয়ে এসছে, এক হাতে ক্যামেরা রয়েছে তার জন্য আমি ধরতে পারছি না। আমার আলু থেকে তেল বেরিয়ে এসছে মশলা থেকে। তো এবার আলুর ভিতরে আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আলু একসাথে আমি কষাতে থাকবো। পাশে টিভি চলছে, তো এটা ইগনোর করো। এপাশে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হতে থাক। আমি তরকারিতে বেশিরভাগ আমি চেষ্টা করি গরম জল দেওয়ার, কেননা গরম জলটা দিলে আমার টেস্ট বেশি ভালো আসে ঠান্ডা জলের তুলনায়। তো এপাশে এটা কষাতে থাকি আমি। আমার তরকারি প্রায় কষে এসছে, আর এপাশে জলটা আমি এখন দিয়ে দেবো। আমি গরম মশলাটা আগেই দিয়ে রেখেছিলাম কষানোর সময় মশলার ভেতরে, তাই আমি আর এখন নামানোর আগে গরম মশলা দেবো না। তোমাদের বাড়ি যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা কুচি দিতেই পারো, কিন্তু আমি দেবো না এখানে। আমার রান্নাটা এখানে প্রায় কমপ্লিট। আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। আমার স্নান কমপ্লিট, আমার রান্না বান্না করে এসে তারপরে ঘরটার একটু গোছানো ছিল সেগুলো গুছিয়ে গেছি, একটু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে গেছি, আমি স্নানটা সেরে নিয়েছি, তারপরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকে সকাল থেকে কী কী করলাম তোমাদের সাথে বললাম, তারপরে তোমার আজকের লাঞ্চ মেনুতে কী কী হয়েছে আমি একটু বলে দিই তোমাদের। পালং শাক, পিপুলি শাক, এই দুটো শাকই আমাদের বাড়িতে লাগবে, কেননা পিপুলি শাকটা আমার শ্বশুর ভালো খায় আর পালং শাকটা আমাদের বাড়ির সবাই ভালো খায়। ডাল হয়েছে, চালতে টক হয়েছে, আজকে স্যাটারডে নিরামিষ, তাই আজকে ফুলকপির তরকারি হয়েছে, আর বিকেলে তো রুটি হবে, আর আজকে তো দিওয়ালি, আমাদের বাঙালিদের নিয়ম আমাদের বাড়িতে মোমবাতি ধরানো হবে, তো ইভিনিংয়ে ধরানো হবে মোমবাতিটা। আমরা ধরিয়ে কেমন লাগছে আমাদের বাড়িটা দেখতে, আর তারপরে আমি একটু আমাদের বাড়িতে যাব, আমার বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, একটু দেখতে যাব। যাওয়ার পথে আমি ওখানে একটা প্যান্ডেলও আছে সেটা দেখিয়ে দেবো। আর আজকে তো এইভাবে দিনটা গেল। তো আজকে স্কিন কেয়ার টিপসে আমি কিছু জানাবো না, আজকে একটা ফেস্টিভ্যাল ডে, তো আজকে এনজয় করো, তোমরা এনজয় করো। তো আবার একটা নেক্সট ডে, সামনের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই স্কিনের সম্বন্ধে কিছু টিপস দেবো। তার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমরা আমার বন্ধু হও, না হলে আমি কাদেরকে জানাচ্ছি এই টিপস দেবো, কাদেরকে দিচ্ছি। তোমরা কেউ আমাকে দেখছো, আমি দেখছি ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো কেন করছে এরকম? প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার
একটু শেয়ার করো, তোমাদের নিজস্ব চেনাশোনা যদি কেউ থেকে থাকে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই করো, ভুলো না সাবস্ক্রাইব করতে, আমার সাবস্ক্রাইবটা ভীষণ দরকার। তো সন্ধ্যেবেলা আজকে কী করবো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন যাব নিচে, মেমকে খাওয়াবো, সবাইকে খেতে দেবো, নিজে খাবো, তারপরে একটু রেস্ট নেব। তো চলো লেটস গো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। এই আমার শাশুড়ি এখন সন্ধেটা দিল আর আমি গুছিয়ে নিয়েছি। আমি এখন যাব আমার বাবার বাড়িতে, বাবাকে একটু দেখে তারপরে পাশেই একটা ঠাকুর হয়েছে, ছোটোখাটো ঠাকুর, সেই ঠাকুরটাকে দেখে তবে আমরা ফিরবো। আমার মেমকে গুছিয়ে গাছিয়ে দিয়েছি, ও নিচে চলে গেছে, এখন পারলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর তারপরেও চেষ্টা করব যে টুকিটাকে একটু কিছু দেখানোর, বেরিয়ে যাওয়ার পরে, বাইরে বেরোনোর পরে। তো চেষ্টা করব, আমি জানি না কতদূর কি পারবো। তারপরে এসে বাড়ি এসে মোমবাতি ধরাতে হবে, মোমবাতি বাইরে বাইরে দিতে হবে। তো চলো এখন যাওয়া যাক, চলো। আমি বাড়ি চলে এসেছি, এটা আমার বাবা, বাবা মোমবাতিগুলো লাগাচ্ছে, বাবা এখন ভালোই আছে দেখছি, সুস্থ আছে। তো এই যে ঢুকতে এটা আমাদের রান্নাঘর পড়ছে, বাবা যা পেরেছে তাই এই যে রান্না করেছে, আর এই পাশে আমার বাবা থাকে, মা থাকে, আর মা বাড়ি নেই এখন, আর আমরা আসলে এই ঘরটাতে থাকি। বাবা মোমবাতিগুলো এই যে ধরিয়ে দিয়েছে, বাবা এখন সুস্থ আছে দেখে আমারও ভালো লাগছে। এই যে তো এই যে বাবা খেলা করছে মেয়ের সাথে, এখন দুষ্টুমি করছে মেয়ে। এই দৌড়ে বেড়াচ্ছে, বাড়ি চলে আসলাম। এখন বাবা মেমকে নিয়ে আসছে, একটু বাবা একটু ভালো আছে এখন, একটু ভালো লাগছে জেনে। মেমের ম্যাডামের বাড়ি আমাদের বাড়ির পাশেই, তো আসলাম ওদের বাড়িতে, এসে দেখছি ওর বেশ ভালো একটু রঙ্গোলি করেছে, দেখো আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো এই যে আমি বাড়ি চলে এসেছি, মোমবাতি দেখছি ধরানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। তো তোমাদেরও আমি দেখিয়ে দিই একটু, পুরো বাড়িটাতে মোমবাতি ধরিয়েছে, কেমন লাগছে চলো। এসে আমি চেঞ্জ করে এই যে বসছি তোমাদের সাথে গল্প করব বলে, আর বাড়ি এসে দেখছি আমাদের বাড়িতে মোমবাতি অলরেডি ধরানো হয়ে গেছে, যেহেতু আমার একটু রাত হয়েছে আসতে। তো এখন মেম একটু নিচেই আছে, মেমকে আমি নিচে রেখে এসেছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে। বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে দেখলাম বাবা ভালো আছে, বাবা দুদিন ধরে একটু শরীর খারাপ ছিল, তো আজকেই গেলাম,
গিয়ে দেখলাম বাবা একটু সুস্থ আছে, এখন একটু আমার ভালো লাগছে। আর তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমাদের মেমের ম্যাডামের বাড়ি, তো কত সুন্দর রঙ্গোলি করেছে, আমার খুব ভালো লাগলো দেখে, যার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর এখন কাজ আছে বলতে একটু রুটি করব, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আর কোনো কাজ নেই। তোমাদের কাছে আমি ভিডিওটা আজকেই পোস্ট করে দেবো, তো প্লিজ আমার ভিডিওটা ফলো আজ করো আর আমাকে ভালোবেসো, আমাদের সবাইকে ভালোবেসো, মিমকে, আমাকে, আমার আমাদের ভিডিওগুলোকে সব সময় সাপোর্ট করো, তোমরা একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটার, একটু লাইক তো অবশ্যই করো। আর আমাদেরকে ভালো লাগলে, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাতে ভুলো না যে হ্যাঁ কেমন লাগছে। তো আজকে দিওয়ালি ছিল, আমরা তো এইভাবে দিনটা কাটালাম। আরেকটা কথা, আমি তোমাদের বলেছিলাম যে পাড়ায় একটা প্যান্ডেল আছে, তো তোমাদের আমি দেখাবো, কিন্তু আমি দেখাতে পারলাম না, কেননা আমি ওইদিকে আর যাইনি, তো বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার সময়টা অনেকটা কেটে গেছে, বাবার সাথে একটু কথা বললাম, তার জন্য আর যেতে পারিনি ওইদিকে। তো সরি, এর জন্য সরি যে আগে থেকে বলে রেখেছি কিন্তু আমি যেতে পারিনি। ভিডিওটাকে আর বেশি লং করবো না, এখন এখানেই রাখছি, আমার নিচে যাবো, আমার কাজ আছে, তোমরা খুব এনজয় করো, বাই, আবার কালকে দেখা হবে, আজকে তো এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব আনন্দে থেকো, গুড নাইট।